নমস্কার বন্ধুরা, এই প্রোগ্রাম নিয়মিত শুনতে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন মহুল পত্রিকা ইউটিউব চ্যানেল। হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে, কামড়ে দেবে সাবধানে দে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন, ওরে আমার গোঁপ গিয়েছে চুরি। গোঁপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁপ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তাকে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না, মোটেই গোঁপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কার গোছার ধারধারি সব বেড়া গেছি, নোংরা ছাটা খ্যাংরা ঝাটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোপ্ত রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোপ যদি আমার বলিস করব তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই, ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাইন দেন সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোপকে বলে তোমার আমার, গোপ কি কারো কেনা? গোপের আমি গোপের তুমি, তাই দিয়ে যায় চেনা।